হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে গরুর কলিজা বোনা রেসিপিটা শেয়ার করব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কীভাবে রান্না করি দেখবেন। চুলে আমি একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি এখন 1/4 কাপ তেল দিব। এক কাপ পেঁয়াজ কুচি দিব। আমি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একে একে সব মশলা দিয়ে দিব। এখন 4 টুকরা দারচিনি, 4টা লং, আর 4-5টা গোলমরিচ, 4-5টা এলাচ, 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 7 মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। আমি মশলাটা 2 মিনিট একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই যে দেখেন। আমি এখন গরুর কলিজাটা দিয়ে দিব। এই যে এখানে আমি 500 গ্রাম কলিজা নিছি, এটাকে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি। গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আর এই কলিজার মধ্যে রক্ত থাকবে না। এখন এই কলিজাটা দিয়ে দিব সাথে। নাড়াচাড়া দিয়ে আমি 4 মিনিট কলিজাটাকে চুলার আগুন মাঝারি করে দিয়ে কষাবো। আমি কিন্তু ঢাকনা সরিয়ে 4 মিনিট কষানোর সময় কলিজাটা নাড়াচাড়া দিয়ে দিয়েছি, কারণ নাড়াচাড়া না দিলে মশলাটা পোড়া লেগে যেতে পারে। আমার 4 মিনিট কলিজাটা কষানো হয়ে গেছে। আমি এখন ছোট ছোট টুকরা করে রাখা 1 কাপ সাথে আলু দিব। আপনারা যদি আলু না খেতে চান তাহলে দিবেন না। এখন আলু দিয়ে আমি আরো 2 মিনিট কষিয়ে নিব। এই যে আমার কলিজাটা কষানো হয়ে গেছে আলু দিয়ে। এই যে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি। কষানো হয়েছে কিনা কিভাবে বুঝবেন? যখন মশলার উপরে দেখবেন তেল উঠে আসছে তখন। এখন আমি 2 কাপ পানি দিব। আমি 1/2 কেজি কলিজা রান্না করতেছি, সেই পরিমাপে পানি দিলাম। কলিজার যদি বেশি হয় তাহলে ওইভাবে পানি দিবেন আপনারা। আমি এখন চুলার আগুন বাড়িয়ে দিয়ে 20 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে। 20 মিনিট পর ফিরে আসতেছি। এরপর ফিরে আসলাম। এই যে দেখুন আমাদের কলিজা রান্নাটা হয়ে গেছে। এখন আমি তালা 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব, 1/2 চামচ গরম মশলা গুঁড়া। আমার কলিজা রান্নাটা একদম কমপ্লিট। আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।